গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে একটা নতুন গাছের ভিডিও নিয়ে এসেছি। এই দেখুন, এই যে এই এইটা দেখছেন, এই গ্লাসে আমি 15 দিন ধরে এই একটা সাদা বগনভিলিয়াকে এই জলের মধ্যে রেখেছিলাম। দেখুন কিভাবে শিকড় হয়েছে। এইটা এখন আমি টবের মধ্যে রিপোর্টিং করব। আর এই একটা এই ঝাউ গাছ, এটাও দেখুন, এই দেখুন আমি দেখাতে পারছি কিনা, এই দেখুন দেখুন কিভাবে শিকড় বেরিয়েছে। এটাও তবে আমি দুদিন বাদে বাদে জল চেঞ্জ করতাম। দেখুন কি সুন্দর, কি সুন্দর শিকড় বেরিয়েছে দেখুন। আর এই বগনভিলিয়ার তো এই দেখুন প্রচুর প্রচুর শিকড় বেরিয়েছে। এটাকে এখন আমি টবে রিপোর্টিং করব। 15 দিন ধরে আমি এই জলের মধ্যে দুদিন অন্তর অন্তর জল চেঞ্জ করে ঘরে ওয়ার্ড্রপের উপরে রেখেছিলাম, দিয়ে এইভাবে শিকড় মানে গজিয়েছে। এখন আমি এই টব দুটোর মধ্যে এদেরকে রিপোর্টিং করব। এই দেখুন, প্রথমে আমি এই যে অ্যালোভেরা নিয়েছি, এই আমি মাটি এইখানে আমি এই যে সবজির খোসা পচানো মাটি আমি এর মধ্যে মিক্স করা দিয়েছি। এই দেখুন, এটা আমার আমি সবজি পুষিয়ে এখানে ঘরে জৈব সার করেছি, তার সেই মাটি আমি মধ্যে দেখুন বন্ধুরা আরেকবার দেখুন যে কীভাবে শিকড় এড়িয়েছে। পাতাটাকে ধুয়ে দিতাম আর এই জল দুই দিন বাদে বাদে চেঞ্জ করতাম। এখন আমি এই অ্যালোভেরাটার মধ্যে এইভাবে জড়িয়ে এটা আমি এখানে রিপোর্টিং করব। এবার আমি এই বগনভিলিয়াটাকে লাগাবো। অ্যালোভেরা আপনারা জানেন গাছের জন্য খুবই উপকারী। আগে আমি শুধু প্লেন জলে শিকড় বার করে নিয়েছি, এবার আমি এই অ্যালোভেরাটার মধ্যে জড়িয়ে আমার সব বন্ধু যে শুধু দোকান থেকে কিনে এনে গাছ করব তা না, আমি নিজে বাড়িতে গাছ তৈরি করতেও পছন্দ করি নতুন নতুনভাবে। আমি এই জন্য ইউটিউব অনেক দেখি,
গাছ সম্বন্ধে এবং নিজের নতুন নতুন গাছের চারা তৈরি করতে পছন্দ করি। এইভাবে আমি মাদার গাছ থেকে অনেক গাছের চারা করেছি। দেখুন, এটাকে আমি এইভাবে ই করে দিলাম। এদের আমি এখন 10-15 দিন ঘরে মানে শেডের নিচে রাখবো। এই দেখুন, এভাবে দুটো আমি রিপোর্টিং করলাম। এদেরকে আমি 15 দিন মতো ঘরে ছায়াতে রাখবো। এর একটা চারা বাজারে বন্ধুরা 150 টাকা থেকে প্রায় 200 টাকার কাছাকাছি চায় এর একটা চারা। যদি আমি ঘরে করতে পারি মানে আমার এর থেকে আনন্দ আর নেই। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটা তবে আজকে এখানেই শেষ করছি।